হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক বাংলা সিএসসি থেকে আমি আফিফ বলছি। আজকে ভিডিওতে আপনার সাথে যে টপিকস নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আপনারা হচ্ছে গুগল ড্রাইভ যে আমরা সাধারণত ব্যবহার করি, এই গুগল ড্রাইভ আপনার কীভাবে জিকাল ওয়েতে আনলিমিটেড স্টোরেজ পেতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজকে যে ভিডিও যে টপিকস আছে সেটা হচ্ছে লিগাল ওয়ে বা অফিসিয়ালভাবে আপনার গুগলে কীভাবে আনলিমিটেড স্টোরেজ পাবো। সো বন্ধুরা, আজকাল কিন্তু অনেক প্রাইভেট ইউনিভার্সিটিতে বা বেশিরভাগই বা কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটি কিন্তু তারা হচ্ছে তারা স্টুডেন্টদের কিন্তু একটা স্টুডেন্ট ইমেল দেয় বা এডুকেশন বা ওই ইমেলটাকে বলে এডুকেশন ইমেল। সো এডুকেশন ইমেলের সাথে কিন্তু অনেক সময় কিন্তু গুগল ড্রাইভ কিন্তু আনলিমিটেড কিন্তু স্টোরেজ দেয়। মনে করো সাপোজ 1 TB, 5 TB, কিন্তু ওই আনলিমিটেড স্টোরেজের সাথে কিন্তু ওটা কিন্তু ওপেন, মানে ওটা কিন্তু ওপেন সোর্স স্টোরেজ। আর ওই ওই গুগল ড্রাইভে কিন্তু স্পেস কিন্তু সবাই কিন্তু অ্যাক্সেস করে কিন্তু সুবিধা পায়, যার জন্য কিন্তু আপনি যদি মনে করেন কোনো স্টুডেন্ট হয়ে থাকেন আর স্টুডেন্ট ইমেলের সাথে কিন্তু গুগল ড্রাইভ কিন্তু কোনো কিন্তু ইউনিভার্সিটি কিন্তু তারা সার্ভার থেকে কিন্তু আনলিমিটেড স্টোরেজ দেয়, স্টোরেজ দিয়ে দেয়, কিন্তু ওই স্টোরেজ কিন্তু সবাই কিন্তু সবাইকে কিন্তু তারা অ্যাক্সেস কিন্তু করতে পারে। ওটা কিন্তু আপনি কিন্তু কোনো পার্সোনাল ফাইল লাগলে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে, তবে হচ্ছে ওটা স্কুলে কোনো আপনার নিজস্ব প্রজেক্ট ফাইল রাখার জন্য কিন্তু দেয়। সো বন্ধুরা, অনেক সময় কিন্তু আপনারা কিন্তু ফেসবুকে কিন্তু অ্যাড দেয় যে গুগল ড্রাইভ আনলিমিটেড স্টোরেজ নেই, 500 টাকার মধ্যে, 1,500 টাকার মধ্যে, 150 টাকার মধ্যে, 200 টাকার মধ্যে, 1,000 টাকার মধ্যে। সো বন্ধু, আপনি যদি আপনারা যদি ওই প্যাকেজগুলো নেন ওইটা কিন্তু আরও আপনার জন্য রিস্ক হয়ে যায়, কারণ ওই সার্ভারটা হচ্ছে কোনো একটা থার্ড পার্টি সার্ভারের সাথে কিন্তু লিঙ্ক করা থাকে, মানে হচ্ছে মনে করুন কোনো রাশিয়ার সার্ভার বা কোনো চাইনিজ সার্ভার বা কোনো কোরিয়ার সার্ভার থেকে কিন্তু ওটা থেকে কিন্তু আনলিমিটেড স্টোরেজ দেয়। সো বন্ধু, ওই স্টোরেজ কিন্তু ব্যবহার করলে কিন্তু আপনি কিন্তু নিজের বিপদ নিজে থেকে আনবেন, কারণ হচ্ছে ওই স্টোরেজ কিন্তু তারা কিন্তু আপনার সমস্ত ফাইল কিন্তু তারা কিন্তু অ্যাক্সেস করা কিন্তু অগ্রাধিকার পায়, মানে তাদের কিন্তু অ্যাক্সেস করা কিন্তু রাইট থাকে। তবে আপনি যখন ওই প্যাকেজে যখন আনলিমিটেড স্টোরেজ যখন কিনে ফেলবেন তখন কিন্তু আপনি যত ফাইল এখানে আপলোড দিবেন এখানে কিন্তু তত ফাইল আপনার কিন্তু সব ফাইল কিন্তু তারা কিন্তু লিক করে দিবে, মানে তারা কিন্তু ফাইলটা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ভাইরাল করে দিয়ে কিন্তু তারা কিন্তু এইভাবে কিন্তু তারা ইনকাম করে, তার জন্য কিন্তু তারা আপনাকে 150 টাকা 200 টাকা কিন্তু আপনাকে ফ্রি দিচ্ছে। সো বন্ধু, আপনার কিন্তু এখানে একটা ওয়েবসাইট আপনি নিয়ে যাচ্ছি। সো বন্ধু, এখানে দেখতে পাচ্ছেন, সো বন্ধু, আমরা যখন গুগল অ্যাকাউন্ট খুলি তখন কিন্তু আমরা গুগল থেকে কিন্তু মাত্র 15 GB কিন্তু স্টোরেজ পায়। আর এখানে হচ্ছে আপনার যদি কোনো এক্সট্রা স্টোরেজ প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি সেখান থেকে হচ্ছে আপনার মাস্টার কার্ড বা ভিসা কার্ড, মেবি মনে হয় মাস্টার কার্ড লাগে, মাস্টার কার্ড পারচেস করে আপনি ভিসা কার্ড বা মাস্টার কার্ড যে কোনো একটা হয়তো কার্ড লাগে সেখানে কার্ডটা দিয়ে আপনাকে পারচেস করতে হবে। সো বন্ধু, আপনি মাল্টি প্যাকেট কিনতে পারে অথবা বার্ষিক প্যাকেট কিনবেন, মানে বছর এখানে কিন্তু প্যাকেট কিনবে, এখানে কিন্তু 100 ইয়ার, এখানে যদি আপনি 100 ইয়ার যদি গুগল থেকে যদি কিনতে যান তাহলে আপনাকে 150 টাকা খরচ করতে হবে। এছাড়া আপনাকে অনেকগুলো ব্যাট চার্জ অনেক কিছু হয়তো এক্সট্রা হয়তো কাটতে পারে, তবে আমি এটা শিওর জানি না। সো বন্ধু, এখানে সর্বোচ্চ আছে আপনার হচ্ছে 2 TB পর্যন্ত, ঠিক আছে। সো বন্ধু, আপনি যদি এখান থেকে যদি মনে করেন আপনার যদি মাস্টার কার্ড বা ভিসা কার্ড যদি কালেক্ট করে যদি বা আপনার যদি নিজের থাকে এখানে যদি পারচেস করে তাহলে আপনাকে গুগল ড্রাইভ হচ্ছে আপনি খুব নিরাপদেভাবে আপনি ইউজ করতে পারবেন, এটা আপনার ফাইল লিক হওয়ার পসিবল খুবই কম, কারণ হচ্ছে আপনি যদি অফিসিয়ালভাবে যদি পারচেস করে ইউজ করে এটি কিন্তু আপনি নিজে কিন্তু সেফ, আপনার ফাইল কিন্তু নিজে কিন্তু সেফ থাকবে। সো বন্ধু, আমি কিন্তু একটু আগে বলছিলাম যে গুগল থেকে আমরা কীভাবে 15 GB স্টোরেজ হবো। সো বন্ধু, আমরা প্রথমে গুগল ড্রাইভে যাবেন, তো বন্ধুরা একটু ওয়েট করেন। সো মুদ্র দেখতে পাচ্ছি আমি কিন্তু এই গুগল ড্রাইভে কোনো ফাইল ইউজ করি তার জন্য কিন্তু 15 GB ইউজ। সো বন্ধু, আপনি যখন গুগল ড্রাইভটা কিন্তু 15 GB পেয়ে যাবে আগে হচ্ছে আপনি 15 GBটা শেষ করবেন, তবে কিন্তু আপনার কিন্তু গুগল ড্রাইভ কেনাটা সবচেয়ে বেটার হবে। যদি আপনি মনে করেন যে আপনি 15 GB কোনো ইউজ করা শেষ হলো না, আপনি হঠাৎ করে যদি 100 GB কিনেন তাহলে কিন্তু এটা কিন্তু আপনার টাকা কিন্তু নষ্ট হয়ে যাবে, সরি, এটা কিন্তু আপনার টাকা কিন্তু নিজের কিন্তু লস হবে।
সো বন্ধু আপনার যখন এখানে দেখবেন যে আপনার কিন্তু 15 GB স্টোরেজ হয়ে গেছে, ফিল আপ হয়ে গেছে, মানে 15 GB স্টোরেজ আপনার অনেক ফুল হয়ে গেছে, তখন আপনি কীভাবে ফ্রিতে গুগল ড্রাইভ ইউজ করবেন? সো বন্ধু সেক্ষেত্রে একটা সেটা হচ্ছে হিডেন টিপস আছে, সেটা হচ্ছে আপনাকে আরেকটা হচ্ছে জিমেল আইডি খোলা লাগবে। সো সেই জিমেল আইডি থেকে কিন্তু আপনাকে এই ইমেলে অ্যাক্সেস দেওয়া লাগবে। সো বন্ধু আমি একটু যাচ্ছি। সো বন্ধু এই আইটা জিমেল অ্যাকাউন্ট খোলার পর, তো বন্ধু জিমেল অ্যাকাউন্ট কিন্তু খোলা সহজ, এটা কিন্তু কোনো ঝামেলা নেই। গুগল আপনার যখন গুগল ড্রাইভ যখন এখানে যখন আপনার স্পেস যখন 15 GB যখন ফুল হয়ে যাবে, তখন আপনি হচ্ছে এখান থেকে শেয়ারেবল ড্রাইভের মাধ্যমে ইউজ করতে পারেন। এটা কিন্তু আপনার ফাইলটা খুবই সেফ থাকবে। তো বন্ধু কীভাবে ইউজ করবো সেটা হচ্ছে আপনি নিউতে যাবেন। নিউতে গিয়ে আপনি এখানে ফোল্ডার এখানে ফোল্ডার একটা ক্রিয়েট করবেন। সো বন্ধুরা ফোল্ডারের নাম আমি আমাদের নিজের মতো নাম দিই, আপনার কিন্তু আপনার একটা পছন্দ মতো কিন্তু ফোল্ডারের নাম দিবেন। সো বন্ধু এখন কিন্তু আমার ফোল্ডার ক্রিয়েট করেছে। এখন আছে কি করব, এই যে এখানে প্লাস আইকন রয়েছে শেয়ার মাই ফাইল, এখানে ক্লিক করবে। ক্লিক কর, সো বন্ধু আপনার এরকম একটা পপআপ আসবে। সো বন্ধু এখানে দেখতে পাচ্ছি অ্যাড পিপুল অ্যাড গ্রুপ, এখান থেকে হচ্ছে আপনার এই ইমেল অ্যাড্রেসটা অ্যাড করবেন। সো আমি এই ইমেল অ্যাড্রেসটা আমি ই করলাম, কপি করলাম। সো বন্ধুরা এখন আমার কপি করা শেষ, এখন হচ্ছে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পর হচ্ছে আমি এখানে ডানে ক্লিক করব। ডান ক্লিক করবে এখন কিন্তু কাজ শেষ। এখন হচ্ছে আমি এখানে দেখবো যে আমার এখানে কোনো ইমেল আসছে কি না। সো বন্ধু আমার একটু একটু ভুল হয়েছিল, কারণ হচ্ছে আমার নেট একটু প্রবলেম ছিল, যার জন্য কিন্তু ওই সময় কিন্তু কাজটা হয়নি। সো বন্ধু এখন আপনার যে এইভাবে ইমেল অ্যাড্রেস টাইপ করবেন, টাইপ করার পর আপনি এখানে পে ই করবেন। টাইপ করার পর এখানে কিন্তু এরকম একটা আসবে, এখানে আপনার টাইপ করার পর এখানে ইন্টারফেস করার পর আপনার এখানে এরকম একটা আসবে, এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আপনার শো করার পর এখানে সেন্ডে ক্লিক করবেন। সো বন্ধু দেখতে পাচ্ছেন পিপুল অ্যাডেড, এখানে কিন্তু আমার কিন্তু এখানে দেখতে, সো বন্ধু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিপুল আইকন কিন্তু উঠতেছে, মানে একটা আপনার এখানে পিপুল আইকন উঠেছে। পিপুল আইকন ওঠার কারণ হচ্ছে কারণ আমি হচ্ছে এই ফোল্ডারটা একজনের নামে শেয়ারেবল করা হয়েছে তার জন্য। সো বন্ধু আমি এখানে ক্লিক করে দেখবো। সো বন্ধু দেখতে পাচ্ছি, সো বন্ধু আপনার ওইভাবে শেয়ারেবল ক্লিক করার পর এখানে শেয়ার উইথ মি এখানে ক্লিক করবেন। সো বন্ধু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমার ফাইলটা কিন্তু ফোল্ডারটা অ্যাড হয়ে গেছে। সো বন্ধু আপনার যখন 15 GB যখন ফুল হবে, যে আপনি এভাবে হচ্ছে শেয়ারেবল ফোল্ডারের মাধ্যমে এভাবে আপনি ফ্রিতে আরএক্সে কিন্তু 15 GB ইউজ করতে পারবেন। আমার যদি 15 GB শেষ, আবার একটা নতুন জিমেল করবে, নতুন জিমেল করে এভাবে আপনার ফ্রিতে লিগালভাবে কিন্তু ফ্রি স্টোরেজ কিন্তু ব্যবহার করতে পারবেন। সো বন্ধু আপনি যখন শেয়ারেবল করবেন, শেয়ারেবল করার পর কিন্তু এখানে কিন্তু দাদা আমাকে একটা ইনভিটেশন কিন্তু আপনার লিঙ্ক গুগল ড্রাইভ থেকে অটোমেটিক কিন্তু আপনাকে একটা লিঙ্ক পাঠাবে যে আপনার কিন্তু এভাবে ফাইলটা কিন্তু শেয়ার করা হয়েছে, মানে আপনার শেয়ার অ্যাক্সেস করার সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু এরকম একটা আপনাকে একটা ইমেল পাঠাবে। সো বন্ধু আপনার এসে এভাবে করে কিন্তু আপনার এভাবে করে কিন্তু জীবনে আনলিমিটেড ফ্রিতে এবং লিগাল ওয়েটে কিন্তু স্টোরেজ পেয়ে যাবেন। সো বন্ধুরা এখন আপনার কাছে প্রশ্ন রাখতে পারে যে আমার যখন আমি যখন আইটা জিমেল আইডি করবো, সেটা কিন্তু আমি পাসওয়ার্ড হয়তো ভুলে যাবে, সেক্ষেত্রে প্রোটেক্ট করে সেক্ষেত্রে যদি হ্যাকারের কাছে দিলে যখন কী করবো? সো বন্ধু সেটা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আপনি যখন সেকেন্ডারি একটা নিউ জিমেল খুলবেন, সেই জিমেলে কিন্তু আপনার মোবাইল নাম্বার অ্যাড করবেন, আর সেটা হচ্ছে টু এফ এ মানে টু স্টেপ ভেরিফিকেশন আপনি ওপেন দিয়ে রাখবেন, তাহলে কিন্তু সেটা কিন্তু কোনো সমস্যা নেই। যখন আপনি পাসওয়ার্ড ভুলে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কভার করে ইউজ করতে পারবেন, এতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। সো বন্ধু আশা করি আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন। সো বন্ধু ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনার ভিডিওটি লাইক দিবেন, আর চ্যানেলটি নতুন এসে থাকলে চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করবেন। সো বন্ধু ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।